রাজসিক টেস্ট ক্রিকেট মানেই ধৈর্যের পরীক্ষা, নিজের দক্ষতা এবং সক্ষমতা প্রমাণের সুযোগও বটে। শান্ত মুমিনুল ছাড়া প্রথম ইনিংসে পাশ মার্ক তুলেছেন টাইগার ব্যাটাররা। 107 ওভারে 3 উইকেটে 318 রান, একটাও ছক্কার মার নাই। অসাধারণ কাজগুলো শক্তি নয়, অসীম ধৈর্য দিয়ে সম্পন্ন করতে হয়। সিরিজ শুরুর আগে সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছিলেন বিসিবি সভাপতি। আমরা চাই না তারা মন খারাপ করে যাক, আমরা চাই তারা হাসি মুখে যাক, নিজেরা সিদ্ধান্ত নেক। যত তাড়াতাড়ি তারা তাদের নিজেদের সিদ্ধান্তটা নিতে পারবে ততই ভালো, কিন্তু একটা সময় তো আসবে যদি সিদ্ধান্ত না নেয় তখন আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। রিয়াদ টেস্ট থেকে সরে আসছে, তামিম টি টোয়েন্টি খেলছে না, সো অনলি আদার আমি এখানে এখন দেখছি যে আমাদের এখানে আছে মুশফিক, মুশফিক এখনও খেলছে, বাট আই এম শিওর জানা যাবে ওর ওর সিদ্ধান্ত কী, এটা নিয়ে ওর চিন্তা ভাবনা নিশ্চয়ই করছে, ওর কি আমরা জানতে পারবো। যাকে নিয়ে সমালোচনা চলছিল বেশ, সেই মুশফিক জবাব দিলেন ব্যাট হাতে। শটে কন্ট্রোল 95%, উইকেটে পড়েছিলেন 18 মতো। ধৈর্য, অধ্যবসায় আর পরিশ্রম, এই তিনটি এক হলে সাফল্যকে আর থামানো যায় না। মুশফিকের কাজটাকে সহজ করে দিয়েছেন লিটন দাস। দুইজনের অবিচ্ছিন্ন 98 রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ, ব্যাকফুটে শ্রীলঙ্কা। মুমিনুলের দলকে পথ দেখাচ্ছেন তিন সিনিয়র ক্রিকেটার, বল হাতে আলো জ্বেলেছিলেন সাকিব আল হাসান। লোকাল বয় তামিম ইকবাল পিছিয়ে থাকবেন কেন, সেঞ্চুরি দিয়ে রাঙিয়েছেন সাগরিকাকে, যার ইনিংস জুড়েই ছিল কর্তৃত্ব আর দাপটের ছাপ। ক্র্যাম্পের জন্য চা বিরতির পর ব্যাটিংয়ে নামেননি তামিম, দলের প্রয়োজনে চতুর্থ দিনে ফের নামতে পারেন তিনি। 5000 টেস্ট রান ছুঁতে তার প্রয়োজন 19 রান। ইতিহাসের ছাত্র মুশফিক ইতিহাস গড়ার দোরগোড়ায়, প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে 5000 রানের মাইল ফলকে পৌঁছাতে তার দরকার আর 15 রান। রহমান পেয়ার, 71।